नमस्कार, এই ভিডিওতে আমরা আপনাকে ঘাড়ের কয়েকটি ব্যায়াম দেখাবো যেগুলি যে কোনো জায়গাতে করা যেতে পারে। তা আপনার বাড়ি হোক বা অফিস হোক অথবা আপনার ভ্রমণের সময়ও আপনি করতে পারেন। আমাদের প্রতিদিনের ভারী ক্রিয়াকলাপগুলির কারণে আমাদের ঘাড়ের পেশিগুলি নিয়মিতভাবে প্রসারণের প্রয়োজন হয়। যেমন গাড়ি বা বাইক চালানোর মতো সাধারণ ক্রিয়াকলাপ ছাড়াও মোবাইল ফোন, ল্যাপটপ ব্যবহার করা অথবা টিভি দেখা, এগুলি আমরা প্রতিদিনই করে থাকি। প্রথম ব্যায়ামটি হলো সাইড নেক স্ট্রেচ। এই ব্যায়ামটির উদ্দেশ্য হলো ঘাড়ের চারপাশের পেশিগুলিকে আলগা করা এবং রক্ত প্রবাহ বৃদ্ধি করা। স্ক্রিনে অবস্থান এবং গতিবিধি সাবধানতার সাথে লক্ষ্য করুন। আপনার কানকে ঘাড়ের দিকে আস্তে আস্তে নিয়ে যান। সহায়তার জন্য হাতের তালু ব্যবহার করুন। আলতো করে স্ট্রেচ অবস্থাতে নিঃশ্বাস নিন। 3 থেকে 4 বার নিঃশ্বাস ধরে রাখুন। অন্যদিকে একইভাবে আবার করুন। এটি প্রতিটি দিকে 5 বার করা যেতে পারে। পরের ব্যায়ামটি হলো ল্যাটারাল নেক ডাউন স্ট্রেচ। এটির প্রধান লক্ষ্য হলো ঘাড়ের পিছনের পেশিগুলিকে সতেজ করা। স্ক্রিনের অবস্থান এবং গতিবিধি সাবধানতার সাথে লক্ষ্য করুন। আপনি যে কোনো পাশ দিয়ে শুরু করতে পারেন। আপনার নাকটি ঘাড় বরাবর ঘোরান। এরপর আপনার হাতের তালুর সাহায্যে মাথা ধীরে ধীরে নামান। প্রতিটি দিকে 3 থেকে 4 বার শ্বাস ধরে রাখুন এবং প্রতিটি পাশে 5 বার করুন। পরের ব্যায়ামটি হলো ল্যাটারাল নেক আপ স্ট্রেচ। এটির প্রধান লক্ষ্য হলো ঘাড়ের সামনের দিকের পেশিগুলি। শ্বাস প্রশ্বাস নিন। বাম কাঁধটি ডান তালু দিয়ে ধরুন। শ্বাস ছাড়ুন। ঘাড় সরান এবং ধীরে ধীরে ওপরের দিকে সরান। 2 বার শ্বাস ধরে রাখুন। এটি প্রতিটি দিকে 5 বার করুন এবং প্রতিটি দিকে 2 থেকে 3 বার শ্বাস ধরে রাখার চেষ্টা করুন। চতুর্থ ব্যায়ামটি হলো চিন টু চেস্ট স্ট্রেচ। এই ব্যায়ামটির উদ্দেশ্য হলো ঘাড়ের পিছনের পেশিগুলিকে আলগা করা। মেরুদণ্ড লম্বাভাবে রাখুন। শ্বাস নিন। হাতের তালু মাথার পিছনে নিন এবং শ্বাস ছাড়ুন। থুতনিটি বুকের কাছে আনুন এবং 2 দম পর্যন্ত এই অবস্থানে থাকুন। এরপরে উভয় দিকে এই অবস্থানে থেকে 1 বার শ্বাস ছাড়ুন এবং শ্বাস নিন। এইভাবে 5 বার একইভাবে করুন। আমাদের শেষ ব্যায়ামটি হলো চিন সার্কেলস বলা হয়, যা ঘাড়ের চারপাশের পেশিগুলিকে আলগা করতে সাহায্য করে। শ্বাস প্রশ্বাস নিন। থুতনিটি বুকের কাছে নিয়ে আসুন। শ্বাস নিন। আবার শ্বাস ছাড়ুন। ঘাড়ের ওপরের দিকে গোলভাবে শ্বাস নিন। 1 বার ঘড়ির কাঁটার দিকে। একইভাবে ব্যায়ামটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার করুন। প্রতিটি দিকে একইভাবে 5 বার করুন। আরও ভিডিওর জন্য আমাদের ওয়েবসাইট, ইউটিউব পেজ বা ফেসবুক পেজে যান।